দেশের প্রায় অর্ধেক গরুই আক্রান্ত কলিজা কৃমিতে, অহরহ ঘটছে মৃত্যুর ঘটনাও। খামারিদের এই দুশ্চিন্তার কোনো সুরাহা হচ্ছে না বাজারে থাকা বহুল ব্যবহৃত কৃমিনাশকে। সেই অকার্যকারিতার প্রমাণ মিলেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায়ও। মমিনুল হক আফানের ক্যামেরায় ফয়জুল সিদ্দিকীর রিপোর্ট। মানিকগঞ্জের হরিরামপুরের খামারি আব্দুল করিম, অভাব অনটনের সংসারে একমাত্র অবলম্বন এসব গাভী। কিন্তু কয়েক বছর আগে তার একটির প্রাণ কেড়ে নেয় কলিজা কৃমি। যদিও গাভীটিকে কৃমিনাশক দিয়েছিলেন যথাসময়ে। বাজার থেকে 20 টাকা দিয়ে একটা ওষুধ এনে খাওয়াইছি, 2 দিন পর বাচ্চারা মারা গেল। তার দাবি, এরপর থেকে ভিন্ন কোম্পানির ভিন্ন গ্রুপের কৃমিনাশক দেন অন্যান্য গরুগুলোকে। একই দাবি অন্যান্য খামারিদের। আমি ভয় দেখা হয়নি, আমি গরিব মানুষ, এক কথায় বললাম আমি গরিব মানুষ, আমি সব কোম্পানিতে ওষুধ খাওয়াই না। কৃমি পড়ে কিন্তু আমরা বুঝতে পারি, তখন আমরা স্যারের কাছে যেয়ে বলি, স্যার আপনার যে ডোজ দিচ্ছেন এটা কাজ হয় নাই, তখন ওনারা করে কি ওইটা চেঞ্জ করে হয়তো আরও হাই লেভেলের দিয়ে দেয়। বাজারে থাকা বেশিরভাগ কৃমিনাশক এখন আর কাজ করে না, তাই নাইট্রক্সিনিল অথবা অক্সিক্লোসামাইড গ্রুপের ওষুধ সুপারিশ করেন মাঠ পর্যায়ের প্রাণী সম্পদ কর্মকর্তারা। এনিমেলটা ডিহাইড্রেশন অথবা ডায়রিয়া এবং বোটল যা আকার ফর্মে আসে, তখন আমরা এই নাইট্রোক্সিনিল বলি অথবা ট্রাইক্লাবেন্ডাজল বলি। বিশেষত কলিজা কৃমি আক্রান্তের সেভিয়ারিটির শেষের দিকে তখন আসলে রেজাল্ট পায় না। এই বিষয়গুলোকে আমলে নিয়ে গবেষণা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণাগারের প্রেটিডিশে জীবন্ত কলিজা কৃমি রেখে বিভিন্ন গ্রুপের কৃমিনাশক ব্যবহার করেন তারা। দেখতে পান দেশে বহুল ব্যবহৃত অ্যালবেন্ডাজল, লিভামিজল, ক্লোরসুলন, প্রাজিকোয়ান্টেল ও ট্রাইক্লাবেন্ডাজল গ্রুপের কৃমিনাশকে মরছে না কলিজা কৃমি। একটা ওষুধ যখন একেবারে বারবার অনেক দিন যাবত ব্যবহার করা হয়, তখন একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। আরেকটা বিষয় হলো যে আমাদের দেশে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হচ্ছে সেগুলো হয়তো ডোজ ঠিক মতো হচ্ছে না, যখন সাবথেরাপিউটিক ডোজ হবে তখন কিন্তু রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। দেশের মোট গরুর কমপক্ষে 40% কলিজা কৃমি দ্বারা আক্রান্ত। প্রাণীর রোগ নির্মূলে ওষুধের ব্যবহার যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কার্যক্ষমতা সম্পন্ন ওষুধের প্রয়োগ। সংশ্লিষ্টরা বলছেন, যদি এর ব্যত্যয় ঘটে তাহলে দেশের প্রাণী সম্পদ খাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ময়মনসিংহ। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন পশু চিকিৎসক ডক্টর KBM সাইফুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইফুল ইসলাম, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে আপনি দেখছিলেন, রিপোর্টে শুনছিলেন যে এই যে কৃমিনাশক, এটি গরুর শরীরে কেন কাজ করছে না? অতিরিক্ত ব্যবহার নাকি অন্য কোনো কারণ, আপনার কাছে কি মনে হয়? আমাদের গবেষক মহোদয় অলরেডি বলেছেন, ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি গবেষণা করার জন্য, খুবই যুগোপযোগী এবং চাহিদা সম্পূর্ণ একটি গবেষণা। বিষয়টা হচ্ছে কৃমিনাশক কাজ না করার অনেকগুলোর একটি হচ্ছে যত্রতত্রভাবে এটার ব্যবহার, জুডিশিয়াল ইউজ না করা, অনেক সময় অতিরিক্ত ব্যবহার এবং অনেক সময় লো ডোজে ব্যবহার। দেখা যাচ্ছে যে যেই ডোজটা দেওয়ার প্রয়োজন সেই ডোজটা দেওয়া না হয়ে কম ডোজে দেওয়া হচ্ছে, আবার অনেক সময় খুব বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে এবং একই ওষুধ বারবার ব্যবহারের ফলে এই কৃমিনাশকের প্রতিও আমাদের কৃমি যেটাকে আমরা বলি সেগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে বা তাদের কৃমিনাশকগুলো তাদের কর্মক্ষমতা হারাচ্ছে। আরেকটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে কোর্স কমপ্লিট না করা। আমাদের খামারিগণ যেটা করেন সেটা হচ্ছে যে বিভিন্ন সরাসরি ডাক্তারের পরামর্শ ব্যতীত, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ব্যতীত, কোয়াক কিংবা ফার্মেসি থেকে, ওষুধের দোকান থেকে কিংবা কোম্পানির বিভিন্ন ডিলার থেকে শুনে ওষুধ প্রয়োগ করে থাকেন, যার ফলে শুধু কৃমিনাশকই না, বাংলাদেশে এখন অ্যান্টিবায়োটিকও রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এবং এর থেকে পরিত্রাণ যদি আমরা না পেতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে প্রাণী সম্পদ খাত এটা ভয়াবহ হুমকির মুখে পড়বে, তার স্বাস্থ্য বিনষ্ট হবে এবং সুষ্ঠু এবং মেধাবী জাতি গঠনে যে প্রয়োজনীয় আমিষ, প্রাণীজ আমিষের যে প্রয়োজন সেটা আমরা চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে পারব। সাইফুল ইসলাম, তাহলে যারা গরু লালন পালন করছে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ, সবার আগে আপনার
গরুকে কৃমিনাশক দেওয়ার আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের, রেজিস্টার্ড প্রাণী চিকিৎসক বা ভেটেরিনারিয়ানের পরামর্শ নেবেন এবং দৈহিক ওজন নির্ণয় সাপেক্ষে নির্ধারিত গ্রুপের কৃমিনাশক প্রয়োগ করতে হবে। আমাদের যদি ফিতাকৃমি কিংবা কলিজাকৃমিতে আক্রান্ত হয় কোনো প্রাণী, তাহলে তাকে ফিতাকৃমি বা কলিজাকৃমির জন্য নির্দিষ্ট যে কৃমিনাশক আছে অ্যান্থেলমিন্টিক, সেটা ব্যবহার করতে হবে। ব্রড স্পেকট্রাম অ্যান্থেলমিন্টিক ব্যবহার করে যতটা সম্ভব কম ন্যারো স্পেকট্রাম অ্যান্থেলমিন্টিক ব্যবহারের দিকে আমাদের ঝুঁকতে হবে এবং কৃমির প্রকার প্রজাতি নির্ণয় সাপেক্ষে নির্দিষ্ট অ্যান্টি অ্যান্থেলমিন্টিক নির্দিষ্ট ডোজে প্রয়োগ করতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পশু চিকিৎসক ডক্টর কে বি এম সাইফুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।